রমজানের জন্য এক মাস আগে নামছে, কেউ খাইতে পারে কেউ খাইতে পারে না, এখন ভালো হয়েছে, মোটামুটি খাইতে পারে। কম বেশি যাই হোক, এখন লাগবে, এখন কিনা লাগবে। কাস্টমার দশটা তরমুজ নিব, যারা মনে করেন ছাপলা দেয় ওই এরা চাই কেজি, তো তারপর আমি কেজি দেবে ছিলাম। আগের চেয়ে অনেক কম, অনেক কম। প্রথম তো 80 টাকা কেজি কিনছি, পরে কেজি বাদ গেছে, এখন পিসে কিনলাম অনেক ভালো। পিস বিক্রি করতেছি 300-350 টাকা পিস বিক্রি করতেছি, 80 টাকা কেজি বিক্রি করছি, 70 টাকা কেজি বিক্রি করছি। আর এখন দাম আসে মানে কেজি বেচলে 35 টাকা কেজি আসে, কমলো মাল। এখন মনে করেন আসতেছে ভালো মাল, আসতেছে মাল বেশি আসতেছে। 8 দিন পরে ধরো তরমুজ খাইবো না, আর 10 দিন পরে তরমুজ খাইবো না, রমজান গেলে তরমুজ খাইবো না। আগ ভালো ছিল না, এটা তো বৈশাখে নামে, এক মাস আগে এটা নামছে রমজানের জন্য, শুধু রমজানের জন্য এক মাস আগে নামছে। কেউ খাইতে পারে কেউ খাইতে পারে না, এখন ভালো হয়েছে, মোটামুটি খাইতে পারে। একদম দানা পড়ে গেছে গা, 35-35 টাকা কেজি, 300 টাকায় পিস নিতে পারেন, খুব ভালো হবে। পিস চাইলে পিস বিক্রি করি 300 টাকায় পিস, আর কেজি কেউ চাইলে কেজি বিক্রি করি 35 টাকা, যে যেমনে চায় তারা এমনি দিই। বাজারে এখন তরমুজ অরিজিনাল কথা নাই, খুব কম। আগে ঢুকতো 30 গাড়ি, এখন ঢোকে 10 গাড়ি। দাম এখন প্রচুর দাম বাড়তে, প্রচুর দাম বাড়তে, 30,000, 25,000, 28,000, 26,000, 27,000। আর কিছু নিম্ন ওডু বিক্রয়, ওডু বিক্রয় 14,000, 13,000, ওই ছোট কথা বুঝতে পারছেন না? আমি কাজিতে এখন একদিনও বিক্রি করি নাই, কিন্তু কাস্টমার শোনে না। কাস্টমার দশটা তরমুজ নিব, যারা মনে করেন ছাপলা দেয় ওই এরা চাই কেজি, তো তারপর আমি কেজি দেবে ছিলাম, কেজিতে বেচছে কি করবো, কেজিতে বেছিলাম। ফিস 300 টাকা, আগের চেয়ে অনেক কম, অনেক কম। প্রথম তো 80 টাকা কেজি কিনছি, পরে কেজি বাদ গেছে, এখন ফিসে কিনলাম অনেক ভালো। হ্যাঁ, 100% স্যাটিসফাইড দেখছি। আর সস্তা কি হবে ভালো, রমজানের শুরু তো একটু বাজার গরম ছিল, তার চেয়ে অনেক ভাটা এখন, অনেক কমছে সব কিছু, দামে মোটামুটি নিয়ন্ত্রণ আসছে অনেকটা। দাম আগে যে দেওয়া ছিল এখনো এটা আছে, বাড়ে নাই কমে নাই মোটামুটি। আর এখন সেল কম, এমনি সেল নাই টোটাল, গোটা দিনে 10-15-20 হাজার, 30 হাজারও সেল দেওয়া জানা এখন। কিছুটা কমছে তো মনে হয়, দাম হালকা হালকা কিছু কমছে, হালকা পাতলা কিছু কমছে। ধরেন সবগুলোর মধ্যে 20-30 টাকা, 50 টাকা এইভাবে কমছে, এর বেশি কমে নাই। কম কম একবারে কম, বেচা একবারে সীমিত হয়ে গেছে। আগে যদি 1 লাখ বেচতাম, এখন বেশি মাদের কোনো 40,000, 30,000, 20,000 এরকম একবারে কম হয়ে গেছে, বেচা কিনে টোটাল নাই এখন। 450 টাকা করে কিনলাম, এই যে 1,000 টাকা কিনলাম। বিশেষ করে এখন রোজার মাসে একটু বেশি হবে, ঠিক আছে, এটা বলে লাভ না। এখন কম বেশি যাই হোক, এখন লাগবে, এখন কিনা লাগবে। রমজানের শুরুতে কিন্তু অনেক বেশি ছিল, সে তুলনায় এখন কি রকম মনে হচ্ছে? এখন বিশেষ করে বেশি ছিল, এখন মনে করেন যে কেনার মতন আছে, ঠিক আছে। এই যে এটার দাম কম বললে ঠিক, এটা কিনলাম না, ঠিক আছে, একটু বেশি হলো খাই, যেটা ভালো হবে সেটা তো কেনায় লাগবে। বয়লার অনেক দাম, 215 টাকা কিনা 20 টাকা, 15 টাকা বিক্রি করতেছে। একটু মোটামুটি ছিল, কিন্তু মাঝে দিয়ে কম ছিল, বাড়ার কারণ সেটা তো আমরা বলতে পারবো, এটা খামার আলীলে বলতে পারো। অরিজিনালটা বেচতে আছি 330 টাকা, 40 টাকা, আর হাইব্রিডটা বেচতে আছি 310 টাকা, 20 টাকা। না রমজানের জন্য না কিসের জন্য সেটা তো আমরা বলতে পারবো না, আমরা যাই কিনি তাই 10-20 টাকা লাভে বিক্রি করতেছি। দামের অবস্থা আছে স্বাভাবিক, প্রথম রমজানের থেকে এখন কিছুটা মালের দাম কম আছে, চিনির দাম কমছে, তেলের দাম একটু বেশি, আবার তেল সামান্য একটু বেশি, কিন্তু চিনির দাম কমছে বেশি, ছোলার দাম আগে থেকে কিছুটা কমছে, চিনির দাম কমছে কেজিতে 10 টাকা। আগে যেটা ছিল চিনি 140 টাকা, এখন 130 টাকা বিক্রি করি আমরা, আর ছোলা ছিল 110 টাকা, সেটা এখন 105 টাকা, ঠিক আছে। তারপরে তেলের দাম যেমন লিটার প্রতি 1-2 টাকা বাড়ছে স্বাভাবিক, এটা তো বাড়তি থাকবে না, এটাও স্বাভাবিক, কমে আসবে। মশলার দাম, জিরার দাম কমছে অনেক, জিরা যেখানে ছিল 1,100 টাকা, 1,150 টাকা, সেটা এখন আছে 750 টাকা, 800 টাকায়। আর এলাচের দাম 3,500 টাকা যেটা ছিল সেটা 3,000 টাকা আসছে, আর 3,000 টাকা 2,600-2,500 টাকা এরকম আসছে, মানে ছোটো দানার একটু দাম কম। দার্চিনির দাম একটু বাড়ছে, দার্চিনিটা ছিল 450 টাকা, সেটা এখন 520 টাকা হয়েছে।